প্রত্যেক বছর প্রায় 2 কোটি মানুষের টাইফয়েড হয়, আর তার মধ্যে 2 লাখের মতো মানুষ তো মারাও যায়। যদিও মৃত্যুর হার অনেক কম, কিন্তু সেই জায়গায় তো আপনিও হতে পারেন, তাই টাইফয়েড সম্পর্কে জানা খুব জরুরি, আর একে প্রিভেন্ট করাটাও অনেক জরুরি। আজকের ভিডিওতে আমরা খুবই বেসিক লেভেলের টাইফয়েড সম্পর্কে জানব, এবং যদি আপনি টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকেন বা সতর্কতামূলক বার্তা হিসেবে আপনি ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো প্রথমে জেনে নিই টাইফয়েডটা আসলে কি। টাইফয়েড, যেটাকে টাইফয়েড ফিভারও বলা হয়, এটা এক ধরনের ইনফেকশন যেটা স্যালমোনেলা টাইফি নামের একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। জ্বর নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে লিংক দেওয়া থাকবে, আপনি দেখে আসতে পারেন। সেটা দেখার পর আপনি জ্বর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন, তাই জ্বর সম্পর্কে এই ভিডিওতে আর কিছু বললাম না। এই স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া আমাদের শরীরে আমাদের মুখের মাধ্যমে ঢোকে, যেখান থেকে এটা আমাদের অন্ত্রে চলে যায়, আর তারপর রক্তে। যেহেতু রক্ত আমাদের সারা শরীরে সার্কুলেট হতে থাকে, তাই রক্তের মাধ্যমে এটা আমাদের পুরো শরীরে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। টাইফয়েড কোনো মারাত্মক রোগ না, সামান্য কিছু পার্সেন্ট মানুষই টাইফয়েড হয়ে মারা যায়। কিন্তু যদি টাইফয়েডের সঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে এটা আপনার শরীরের অন্যান্য অর্গানসগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, আর নিউমোনিয়া এবং কিডনি ইনফেকশনের মতো রোগও তৈরি করতে পারে। টাইফয়েড ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনি বুঝতে পারবেন না, এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার 1 থেকে 2 সপ্তাহ পরই শরীরে লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে। চলুন এখন টাইফয়েড জ্বরের কিছু লক্ষণ জেনে নিই। যদি আপনার অনেক বেশি জ্বর হয়, ক্ষুধা কমে যায়, মাথা ব্যথা করে বা পেটে ব্যথা থাকে, সবসময় ক্লান্ত মনে হয়, শরীরে বিভিন্ন র্যাশেস আসা শুরু করে বা পেট খারাপের সমস্যা থাকে, তাহলে আপনার টাইফয়েড হতেই পারে। এই সকল লক্ষণ থাকার মানে এটা না যে আপনার টাইফয়েডই হয়েছে, এই লক্ষণ অন্য কোনো রোগেরও হতে পারে, কিন্তু ধারণা করা যায় যে এটা টাইফয়েডেরই লক্ষণ। আপনার টাইফয়েড হয়েছে কি না এটা ল্যাব টেস্টের মাধ্যমে বোঝা যাবে, যেমন টাইফি ডট, ওয়াইডেল টেস্ট, ব্লাড কালচার, স্টুল কালচার, এগুলো টেস্ট করার পরেই জানতে পারবেন যে আপনার টাইফয়েড হয়েছে কি না। আপনি এখন ভাবতে পারেন যে এই টাইফয়েড হয় কিভাবে, চলুন জেনে নিই। টাইফয়েড সেসব জায়গায় বেশি হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা হয় না, বেশিরভাগ ময়লা পানি আর খাবার থেকে টাইফয়েড হয়। যে ব্যক্তি টাইফয়েডে আক্রান্ত তার রক্তে আর স্টুলেই এই স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ফিকাল ওরাল রুটের মাধ্যমে ছড়ায়, যার মানে কোনো টাইফয়েডে আক্রান্ত ব্যক্তি যদি নিজের হাত ঠিকভাবে না ধোয়, মানে মল ত্যাগের পর আর কি, আর কোনোভাবে সেটা আপনার কাছে পৌঁছে যায় আর আপনি হাত না ধুয়ে খাবার খেয়ে ফেলেন, তাহলে এটা আপনার শরীরে চলে যাবে আর নিজের কাজ করা শুরু করে দিবে। পানিতেও এই ব্যাকটেরিয়া কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই পৌঁছায়, আর পানিতে এই ব্যাকটেরিয়া কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, আর এই পানি পান করলেও আপনার টাইফয়েড হতে পারে। আর মশা মাছি তো আপনি জানেনই কোথা না কোথা থেকে আসে, তো মশা মাছিও আমাদের খাবারে এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। আপনি জানেন কিছু মানুষ এমনও আছে যাদের কখনো টাইফয়েড হয়েছিল, আবার তারা ঠিকও হয়ে গেছিল, কিন্তু এখনও তাদের স্টুলে এই ব্যাকটেরিয়া উপস্থিত আছে। এরকম ব্যক্তিকে ক্যারিয়ার বলা হয়, যাদের ভেতরে এই ব্যাকটেরিয়া থাকার পরেও কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু তারা অন্যদের অসুখের কারণ হতে পারে। আপনাদেরকে একজনের কথা বলি, ম্যারি মেলন নামে একজন মহিলা ছিল যিনি টাইফয়েড ম্যারি নামে পরিচিত, তিনি টাইফয়েড ক্যারিয়ার হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি মানুষের ঘরে খাবার বানানোর কাজ করতেন, আর মনে করা হয় তিনি নিজের কাজের সময় আমেরিকাতে 51 জনকে ইনফেক্ট করেন, যাদের মধ্যে 3 জন তো মারাও যায়। এই ব্যাকটেরিয়াকে টেস্ট করার জন্য, মানে এটা দেখার জন্য যে আপনার টাইফয়েড হয়েছে কি না, ডক্টর্স আপনার রক্ত বা স্টুল পরীক্ষণ করেন, আর রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দেন। টাইফয়েডের ট্রিটমেন্ট করার সময় আপনাকে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক এমন এক ধরনের ঔষধ যা আপনার শরীরের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে। আগের যুগে টাইফয়েড হলে প্রায় 20% মানুষই মারা যেত, কিন্তু অ্যান্টিবায়োটিক্সের আসার পর সেটা এখন 1 থেকে 2% চলে এসেছে। আর অ্যান্টিবায়োটিক নেওয়ার কিছু সপ্তাহ পরেই টাইফয়েড ইজিলি ঠিক হয়ে যায়। বাট প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, রাইট? এমনটা কি করা সম্ভব যে টাইফয়েড হবেই না? চলুন জেনে নিই। টাইফয়েড যেন না হয় এর একটা অনেক ভালো সলিউশন ভ্যাকসিন হতে পারে। বাকি সব ডিজিজের মতো টাইফয়েডেরও ভ্যাকসিন আছে, আর অন্যান্য দেশের মানুষ, যেমন ধরি আমেরিকার মানুষগুলোই, যে দেশে টাইফয়েডের হার বেশি সেখানে যাওয়ার আগে ভ্যাকসিন নিয়েই যায়। টাইফয়েডের 2 ধরনের ভ্যাকসিনস হয়, কিন্তু এটা অত কার্যকর না। 50-80% কেসে এটা ভালোভাবে কাজ করে, কিন্তু অনেক সময় ভালোভাবে কাজ করে না, তাই কিছু বছর পর আবার ভ্যাকসিন নেওয়া লাগতে পারে।
সবচেয়ে কার্যকর পদক্ষেপ যেটা আপনি টাইফয়েড থেকে বাঁচার জন্য নিতে পারেন সেটা হলো বিশুদ্ধ আর পরিষ্কার পানি পান করা এবং খাবার খাওয়া। আর খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধোয়া। আর হ্যাঁ, মশা মাছির আসার রাস্তা বন্ধ করতে হবে, কারণ মশা অন্য রোগও ছড়াতে পারে, যেমন ডেঙ্গু বা ম্যালেরিয়া। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা। যদি আপনি টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই, ডক্টরের কথা মতো অ্যান্টিবায়োটিক্স প্রপারলি নেন। তবে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কোনো অসচেতনতা বা ইরেগুলারিটি না করে বা নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক্স না থেকে অবশ্যই বিরত থাকবেন। ডক্টর যা বলছে তা ব্লাইন্ডলি ফলো করেন, ইনশাআল্লাহ আপনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আর যাদের এখনও টাইফয়েড ফিভার হয়নি তাদেরকে বলছি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সুস্বাস্থ্যের আসল মানে তো শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তি বোঝেন, তাই এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্কতা বাড়ানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। টিল দেন, আসসালামু আলাইকুম।